যে মুহূর্তে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করি, এখানে সবুজ বাটন হয়ে গেল, দ্যাট মিনস উই আর লাইভ। ইয়েস, অ্যান্ড হিয়ার ইন দিস সেকশন উই উইল এবল টু সি দ্যাট হোয়েদার উই আর লাইভ অর নট। এবার খানিক বাদে একবার আরেকবার নিজেকে রিভাইজ করবে, রিভাইভ করবে, করে আবার লাইভে হয়ে যাবে। এখনো পুরোপুরি লাইভে আসেনি, এই যে আবার ঘুরতে আরম্ভ করবে। ইয়েস, এই যে স্ক্রিনে চলে এলো, দেন উই আর লাইভ। ইয়েস, আই থিঙ্ক উই আর লাইভ নাও। লেট মি কপি দিস এন্টায়ার থিং অ্যান্ড পেস্ট ইট ইন ইউর লাইভ চ্যাট বক্স। এই যে চ্যাট বক্সে পেস্ট করে দিলাম, এর ফলে আমি পুরোটা লাইভ স্ট্রিম হচ্ছে। ইয়েস, আই থিঙ্ক উই আর লাইভ। ইয়া, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যান্ড ইউর পেশেন্স। আই ওয়েলকাম ইউ অল। দিস ইজ মাই থার্ড সেমিস্টার ক্লাস অন টিনিয়াস উইলিয়ামস ইজ দ্য গ্লাস মিনেজারি, হুইচ ইজ এ নন ডিটেল টেক্সট under the University of Badoan in your syllabus, The Glass Menagerie by Tinez Williams. এই টেক্সটটা আজকে আমি পড়াতে আরম্ভ করব। আমরা যেহেতু নন ডিটেল টেক্সট, উই উইল নট গো ইন টু দ্য টেক্সচুয়াল ডিটেলস বিকজ উই হ্যাভ ভেরি লেস টাইম অ্যান্ড উই হ্যাভ টু এন্ড আওয়ার সিলেবাস উইদিন দ্য মান্থ অফ দ্য ডিসেম্বর, উইচ সাকসেসফুলি আই থিঙ্ক উই ক্যান ডু ইট বিকজ উই হ্যাভ ভেরি লিটল টেক্সট আন্ডার আওয়ার হ্যান্ড। সো লেট আস বিগিন without any further ado, The Glass Menagerie by Tinez Williams. Yes. Acha, shuru korar age koyekta important kotha bole rakhi. Prothom je kotha ta seta hocche, I have given you the study material jeta upore Krishna Chandra College Department of English lekha on Tinez Williams's Glass Menagerie. It's a 12 page study material. As it is a non-detailed text, there will be questions only of the 10 marks. So, if you handle this study material properly, it will be enough for you to write 10 marks questions. Because I have mentioned some of the questions, 10 marks, you will bracket it, you will put a shamma mona bish. So, I am going to put a shamma mona bish. Aar er shonge shonge, ami aro tinte material diyechi. Tar modhe dutu material best important jodi detail e porte chao. One is, of course, the cliff notes on the glass imagery. This is the cliff notes on glass imagery. And glass menagerie. I'm extremely sorry. I'm pronouncing menagerie as imagery. So, and another is the Bloom's Guides. এটা প্রায় 114 পাতার, এটাও বেশ খানিকটা বড়, 157 পাতার। এখানে you can get the plot summary, the characters, the structure of the play, how it is a memory play, character analysis, study questions, etc. You'll get everything in these guides. So, so let us begin, and I will recommend that only this material will do if you want to read the text not in great detail as it is a non-detailed text. তাহলে আমার এই মেটেরিয়ালটাই মোটামুটি যথেষ্ট। তো আমি তোমাদের এই চারটে মেটেরিয়াল দিয়েছি, এছাড়াও তোমাদেরকে আর একটা মেটেরিয়াল দিয়েছি, দ্যাট ইজ a kind of guide, study guide, teacher's resource guide to the Tinez Williams's Glass Menagerie. Bilasco Theatre toiri ei study guide tateo onek information royeche, tomra dekhte pabo. So these are all basic informations about Glass Menagerie. Now let us start Glass Menagerie. Before starting the play, The Glass Menagerie, we have to know about the author, Tinez Williams. So, menagerie মানে কি? Menagerie means zoo. Menagerie means zoo, একটা চিড়িয়াখানা, where there are many animals. Glass means, glass মানে glass, glass মানে কাঁচের তৈরি। এবার কাঁচের তৈরি চিড়িয়াখানা কি আসলে পসিবল? আসলে পসিবল নয়। কাঁচের তৈরি চিড়িয়াখানা কেবলমাত্র পসিবল রেপটাইলের ক্ষেত্রে, কেবলমাত্র পসিবল স্নেকদের ক্ষেত্রে, কিন্তু ভায়োলেন্ট অ্যানিমালদের কন্টেন্ট করার জন্য কখনোই গ্লাস ক্রিয়েটেড মিনেজারি পসিবল নয়। এই গল্পে দ্য গ্লাস মিনেজারি ইজ অ্যান অ্যালিউশন, ইজ অ্যান সিম্বল, ইটস অ্যান অ্যালিউশন টু আ কাইন্ড অফ গ্লাস অ্যানিমাল কালেক্টেড বাই লরা। লরা এই গল্পের একজন অন্যতম
ইম্পর্টেন্ট প্রোটাগনিস্ট, মানে যে গল্পের মেইন প্রোটাগনিস্ট, তার বোন, তার সিস্টার হচ্ছে লরা। এই লরার একটা হ্যাবিটই হচ্ছে এই ছোট্ট ছোট্ট গ্লাস অ্যানিমেল তাদেরকে কালেক্ট করা, এবং এই অ্যানিমেলগুলোকে কালেক্ট করে সে নিজের কাছে রাখে। এবং এই যে একটা অ্যানিমেল কালেকশনের থ্রু দিয়ে শি হ্যাড ক্রিয়েটেড আ ফ্যান্টাসি ওয়ার্ল্ড, আ মেক বিলিভ ওয়ার্ল্ড, অ্যান ইমাজিনারি ওয়ার্ল্ড অফ হার ওন, তার নিজের একটা ইমাজিনেশনের পৃথিবী সে তৈরি করেছে, প্রায় হ্যারি পটার বা হবিটের মতো এই ছোট্ট ছোট্ট গ্লাস অ্যানিমেলদের তৈরি করে। এবং আলটিমেটলি আমরা দেখব এই প্লের একটা পার্টিকুলার সিনে এরকম একটা অ্যানিমেল ভেঙে পড়ে যাবে, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিম্বলিক অফ দ্য শ্যাটারিং অফ দ্য ড্রিমস অফ দিস ক্যারেক্টার। এই গল্পে প্রত্যেকটা ক্যারেক্টারই তাদের ইমাজিনেশনে এক্সিস্ট করে, তাদের মেমোরিতে এক্সিস্ট করে, স্মৃতিতে এক্সিস্ট করে, এবং সেই জন্যই এই গল্পের নাম হচ্ছে দ্য গ্লাস মিনেজারি। মিনেজারি মিনস জু, মিনেজারি মিনস ওয়্যার দ্য কেজেড অ্যানিমালস লিভ। গ্লাস মিনেজারি, অ্যাকচুয়ালি গ্লাস মিনেজারি ইজ আ প্যারাডক্সিক্যাল ওয়ার্ড, ইটস নট পসিবল টু ক্রিয়েট আ মিনেজারি আউট অফ গ্লাস, সো ন্যাচারালি ইট অ্যালিউডস টু দ্য ইমাজিনেশন অ্যান্ড দ্য ফ্যান্টাসি ল্যান্ড অফ দ্য ক্যারেক্টার্স, যেটা ক্যারেক্টাররা তাদের মেমোরিতে এই ইমাজিনারি ক্রিয়েচারদের ক্রিয়েট করছে, নিজেদেরকেও হয়তো ইমাজিনেশনে ক্রিয়েট করছে, রিক্রিয়েট করছে, ডিস্ট্রয় করছে, এভাবেই ক্যারেক্টারগুলো বাঁচছে, মেমোরিতে, স্মৃতির মধ্যে বেঁচে আছে। এবং সেই জন্যই এই প্লের নাম দ্য গ্লাস মিনিজারি। দ্য প্লে ইজ এ মেমোরি প্লে অ্যান্ড হেন্স ইট ইজ কল্ড আ গ্লাস মিনিজারি। ইটস আ রিয়েলি আ ফেমাস প্লে ইন দ্য আমেরিকান কনটেক্সট। আমরা একটু মিনিজারি মা কথাটা যেহেতু বললো অনির্বাণ, একবার দেখে নিই পরেও বলতাম। মিনিগারি ইজ আ বেসিক্যালি আ কালেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস কেপ্ট ইন ক্যাপটিভিটি ফর এক্সিবিশন। ফলে এক্সিবিশনে যদি কোনো অনেকগুলো অ্যানিমালকে আমরা রাখি এক্সিবিট করার জন্য, বেসিক্যালি মিনিগারি ইজ এ কাইন্ড অফ জু, এরকম একটা জায়গাতে যদি আমি অনেকগুলো অ্যানিমালকে রাখি, আমেরিকার বিখ্যাত গ্লাস মিনিগারি হচ্ছে গিলবার্ট পিডক্স ট্রাভেলিং মিনিগারি, এগুলো গ্লাস নয়, ন্যাচারালি লোহা দিয়ে তৈরি মিনিজারি। সো এই কনটেক্সটে গ্লাস মিনিজারি এই গল্পের একজন অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টার, লরা উইনফিল্ড। সেই লরা উইনফিল্ডের কালেকশন অফ দ্য গ্লাস অ্যানিমেলদেরকে রেফার করছে। সো যদি মিনিজারির আর একটা সিনোনিম আমরা বার করি, উই ক্যান কল জু আর জুলজিক্যাল গার্ডেন, টেরারিয়াম, ভিভ্যারিয়াম, এরকম বিভিন্ন ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারি। প্রত্যেকেই বেসিক্যালি এই জুকে সাজেস্ট করছে। টেরারিয়াম মানেও জু, ভিভ্যারিয়াম মানেও জু, মিনিজারি মানেও জু। পরিষ্কার? বেশ, তো গ্লাস মিনিজারি পড়ার আগে আমরা যেটা করি, একটু টিনেজ উইলিয়ামস সম্পর্কে একটা বেসিক জিনিস জেনে নিই। টমাস ল্যানিয়ার্ড উইলিয়ামস দ্য সেকেন্ড, হি ওয়াজ বর্ন অ্যাজ Thomas Lanier Williams II, born in 1911, died in 1983, known by his pen name T.S. Williams. He was an American playwright along with his contemporaries Eugene O'Neill and Arthur Miller. Eugene O'Neill, Arthur Miller and T.S. Williams, taderke bola jete pare pray Brahma Vishnu Maheshwar of American play or American drama, modern American drama. Jekom bhabe bharatbarsher তিনজন শ্রেষ্ঠ নভেলিস্ট, তিনজন বেস্ট ইন্ডিয়ান ইংলিশ রাইটার বলা হয় আর কে নারায়ণন, রাজা রাও অ্যান্ড আর কে নারায়ণন, রাজা রাও অ্যান্ড মুলকরাজ আনন্দ, এই তিনজনকে বলা হয় দ্য ট্রায়ো অফ দ্য ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। সেরকম একই রকমভাবে ইউজিন ও'নিল, আর্থার মিলার অ্যান্ড টি এস উইলিয়ামস আর নোন অ্যাজ দ্য গ্রেট আমেরিকান প্লে রাইট, অ্যান্ড দে আর কনসিডার্ড অ্যামাংস দ্য গ্রেটেস্ট and foremost American playwrights of the 20th century. Kintu T.S. Williams' jibon, life was painful, at least in the very beginning. And shei suffering, shei exhaustion, shei anxiety reflection amra ei golper moddhe pabo. So basically raised in St. Louis, Missouri, after years of obscurity, at the age of 33, he became suddenly famous with the success of The Glass Miniature, which published and staged in the New York City in 1944. 1944 সালে যখন নিউ ইয়র্ক সিটিতে প্রথম গ্লাস মিনিজারি স্টেজড হয় এবং পাবলিশড হয়,
প্রায় 33 বছর টিনেজ উইলিয়ামস একেবারেই খুব একটা বিখ্যাত মানুষ ছিলেন না, হঠাৎ করে বিখ্যাত হয়ে যান এবং তারপরে তার সাকসেস স্টোরি কন্টিনিউস। হি রোড সাম অফ দ্য গ্রেটেস্ট ড্রামাস অফ হিস টাইমস এন্ড দে আর আ স্ট্রিট কার নেম ডিজায়ার। আ স্ট্রিট কার গল্পের নামটা দেখবে খুবই ইন্টারেস্টিং নাটকের, আ স্ট্রিট কার নেম ডিজায়ার, রাস্তার গাড়ি যার নাম হচ্ছে ইচ্ছা, অ্যাসপিরেশন। ক্যাট অন আ হ্যাক টিন অন আ হট টিন রুফ, আরও একটা বিখ্যাত ড্রামা পাবলিশড ইন 1955, অ্যান্ড অফকোর্স সুইট বার অফ ইউথ পাবলিশড ইন 1959, দ্য নাইট অফ দ্য ইগুয়ানা 1961। দিজ আর সাম অফ দ্য ফেমাস ড্রামাস রিটেন বাই টিনেজ উইলিয়ামস, অ্যান্ড হিজ ড্রামা আ স্ট্রিট কার নেম ডিজায়ার অ্যালং উইথ দ্য গ্লাস মেনাজারি হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান প্লেস অ্যালংসাইড ইউজিন ওনিলস লং ডেজ জার্নি ইন টু নাইট অ্যান্ড আর্থার মিলার্স ডেথ অফ আ সেলসম্যান। আর্থার মিলার্স ডেথ অফ এ সেলসম্যান এবং ইউজিন ওনিলের লং ডেজ জার্নি ইন টু নাইট নামটাই দেখো, নামের মধ্যেই একটা ট্র্যাজিক সেন্স রয়েছে এবং অনেকেই দ্য গ্লাস মেনাজারিকে ট্র্যাজিক ড্রামা ইন দ্য মডার্ন কন্টেক্সট বলে। দেয়ার ইজ এ সেন্স অফ ট্র্যাজেডি, অবশ্যই মডার্ন পিরিয়ডে অ্যাকচুয়াল ট্র্যাজেডি জনরা অ্যাকচুয়ালাইজ করা ইজ অলমোস্ট এন ইম্পসিবল টাস্ক। ওয়াই? বিকজ ট্র্যাজেডি অলওয়েজ এন্ডস উইথ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, অ্যান্ড ট্র্যাজেডি ইনভলভস সাম অফ দ্য গ্রেট ক্যারেক্টার্স লাইক কিং লিয়ার, লাইক হ্যামলেট, এরকম ম্যাকবেথ দ্য কিং অফ দ্য স্কটল্যান্ড, হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক, এরকম গ্র্যান্ডয়েজ ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি অ্যাকচুয়ালাইজ করা খুব মুশকিল। কারণ এই ধরনের বড় ক্যারেক্টার, এলিভেটেড ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি বা এপিকের মতো জনরা সাস্টেন করতে পারে না। কিন্তু এই পার্টিকুলার ড্রামাগুলো, দ্য গ্লাস মেনাজারি বা লং ডেজ জার্নি ইন টু নাইট, এগুলো প্রত্যেকটাই আমাদের মতো মধ্যবিত্ত মানুষকে নিয়ে, তোমার আমার মতো মানুষ যারা দিন গুজরান করতে পারছে না, হু আর নট এবল টু সাস্টেন দেয়ার ওন লাইফস বিকজ অফ দ্য গ্রেট ডিপ্রেশন, যার কথা অলরেডি তোমরা খানিকটা ফিটজেরাল্ডের এসের মধ্যে পড়েছো, দ্য ক্র্যাক আপ। আমেরিকাতে সেই সময় একটা ভয়ঙ্কর ইকোনমিক ক্রাইসিস চলছে, মন্দা চলছে, এর ফলে লোকজনের হাতে টাকা নেই, সেই সময় তারা সেলসম্যান গিরি করে বেড়াচ্ছে এবং ডেথ অফ এ সেলসম্যান, এরকমই একটা গল্প আর্থার মিলারের ডেথ অফ এ সেলসম্যান, যেখানে উইলি রোম্যান একটা সেলসম্যানের ক্যারেক্টার প্লে করছে এবং আলটিমেটলি দ্য প্লে উইল এন্ড উইথ দ্য সুইসাইড অফ দ্য উইলি রোম্যান, যেখানে সে তার হি ইজ নট এবল টু মিট হিজ মিট দ্য এন্ড অফ হিজ বোথ ডে, সে চেষ্টা করেও দিনকে শেষ করতে পারছে না, চেষ্টা করেও দিনকে বেরাতে পারছে না, তার দিন গুজরান সে করতে পারছে না। ফলে এইভাবে একটা ট্র্যাজিক অ্যাটমসফিয়ার যেটা সেই সময়কার আমেরিকাতে গড়ে উঠেছে তাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন এই সমস্ত প্লে রাইটরা, এবং যার রিফ্লেকশন তোমরা এই গ্লাস মেনাজারি প্লেটার মধ্যে পাবে। আমি অলরেডি বলেছি তোমাদেরকে আমেরিকান লিটারেচার পড়তে গেলে একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপশন জানতে হবে, দ্য কনসেপশন ইজ দ্য কনসেপশন অফ দ্য গ্রেট আমেরিকান ড্রিম। হোয়াট ইজ দ্য আমেরিকান ড্রিম? আমেরিকান ড্রিম ইজ দ্য বিলিভ দ্যাট এনি ওয়ান রিগার্ডলেস অফ হোয়ার দে ওয়ার বর্ন, হোয়াট ক্লাস দে আর বর্ন ইন টু, ক্যান অ্যাটেন দেয়ার ওন ভার্সন অফ দ্য সাকসেস ইন আ সোসাইটি হোয়ার আপওয়ার্ড মোবিলিটি ইজ পসিবল ফর এভরি ওয়ান। তুমি যে ক্লাসেই বিলং করো না কেন, আমেরিকাতে 1920s 1930s এর কোনো দোষণ ছিল, হতে পারে ইউ ক্যান বি আ ব্ল্যাক আফ্রো আমেরিকান, হতে পারে ইউ ক্যান বি আ রেড ইন্ডিয়ান অর আ নেটিভ আমেরিকান, হতে পারে তুমি কোনো একজন এশিয়ান, লেটস কাম টু আমেরিকা, আমেরিকাতে এসো অ্যান্ড ইউ উইল অ্যাটেন সাকসেস। এর ফলে 1950s 60s 70s দশকে বহু ভারতীয়, জাপানিজ, চাইনিজ থেকে শুরু করে ইংল্যান্ডের লোক পর্যন্ত আমেরিকাতে গিয়ে জড়ো হয়েছিল, কারণ আমেরিকা এই ড্রিমটাকে সেল করছিল। এবং গ্র্যাজুয়ালি 1940s 1930s থেকে শুরু হয়েছিল, 40s 50s 60s বিভিন্নভাবে এই ড্রিম বাধাপ্রাপ্ত হতে থাকে এবং অনেক ক্ষেত্রেই শ্যাটার্ড হতে থাকে। তাই নিয়ে নাটকগুলো লেখা, এই মিডল ক্লাস পিপুলের যে ইকোনমিক ক্রাইসিস, তাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তাই নিয়ে তারা যে চালাতে পারছে না তাদের প্রত্যেক দিনের জীবন, তাই নিয়ে এই দ্য গ্রেট আমেরিকান ড্রিমের শ্যাটারিং এর গল্প, দ্য গ্রেট আমেরিকান ড্রিমের ডিস্ট্রাকশনের গল্প, যে আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি ফর এভরি ওয়ান, সোশ্যাল ল্যাডারের উপর দিকে তুমি আপওয়ার্ড মোবিলিটি সবসময় হবে, ডাউনওয়ার্ড মোবিলিটি হবে না।
মাথায় রাখতে হবে এই আমেরিকান ড্রিম ওয়াজ এইডেড বাই এ নাম্বার অফ ফ্যাক্টরস। কি কি? 1 নম্বর, সেই সময়কার আমেরিকাতে বিরাট বড় ফাইন্যান্সিয়াল গ্রোথ, আমেরিকাতে সেই প্রথমবার সেলসম্যানশিপ চালু হচ্ছে। আজকাল আমরা সেলসম্যানদের ফোন করলে সেলসম্যানদের ফোন ধরি, অনেক সময় রেগে যাই, বিরক্ত হই। আজ থেকে 70 বছর আগে, 60 বছর আগে আমেরিকাতে এই সেলসম্যানশিপ কনসেপশনটা ক্রিয়েট হয়েছে, এবং তখন সেটা খুবই লিউক্রেটিভ কনসেপশন ছিল। এরকম হয়েছে যে ওয়াশিং মেশিন বেচে লোকে কোটিপতি হয়ে গেছে, এরকম হয়েছে যে কম্পিউটারের একটা সাধারণ বিজনেস চালু করে সে কোটিপতি হয়ে গেছে। ন্যাচারালি কোনো একটা বিজনেস শুরু করলে তার ভয়ঙ্কর একটা বুমিং সেক্টর তৈরি হবেই, এবং আমেরিকাতে সেগুলো 1930, 40, 50 দশকে এরকম একটা ইকোনমিক বুম তৈরি হয়। ফলে এই যে প্লে গুলো যেগুলোর কথা বললাম, গ্লাস মেজারি বলো, উইলি লোম্যান বলে যে ক্যারেক্টারের কথা বললাম, আর্থার মিলারের লেখা দ্য ডেথ অফ এ সেলসম্যান, এবং ইউজিন ওনিলস লং ডেজ জার্নি টু নাইট, অল দিজ আর স্টোরিজ অ্যাবাউট দ্য শ্যাটারিংস অফ দ্য আমেরিকান ড্রিম, দ্য গ্র্যান্ড আমেরিকান ড্রিম, যার স্বপ্ন দিনের পর দিন ধরে ক্রিয়েট করেছিল এই আমেরিকান রাই। ফলে এই মধ্যবিত্ত আমেরিকানদের স্বপ্ন ভঙ্গের গল্প আমি বলতে পারি দ্য গ্লাস মেনেজারি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্লাস মেনেজারি ব্যাপারে একটু পড়ে নেব, এবং কেমনভাবে টিনেজ উইলিয়ামসের নিজের অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ হিসেবে আমরা এই গ্লাস মেনেজারিকে দেখতে পারি সেটা একবার দেখার চেষ্টা করব। সো বেসিক্যালি উইলিয়ামস ওয়াজ বর্ন ইন সেন্ট লুই মিসৌরি অ্যাজ আ চাইল্ড, and his father was a heavy drinker. এই গল্পের মধ্যে আমরা দেখব যে এই গল্পের যে মেইন প্রোটাগনিস্ট, তার ফাদার তাদের ফ্যামিলিকে আগেই অ্যাবান্ডন করে চলে গেছে, এবং এই গল্প শেষ হবে সেও এই ফ্যামিলিকে অ্যাবান্ডন করে বেরিয়ে যাবে। ফলে দিস থিম অফ দ্য ডিসিলিউশনমেন্ট অ্যান্ড দ্য অ্যাবান্ডনমেন্ট বাই দ্য মেল ফিগার্স অফ দ্য হাউস কন্টিনিউস থ্রু আউট দিস ন্যারেটিভ। এবং আমরা দেখব যে টিনেজ উইলিয়ামসের নিজের বাবাও ছিল একজন হেভি ড্রিঙ্কার, and his mother was prone to hysterical fits. Hysteria, that means madness, insanity. এই সম্পর্কে পরবর্তীকালে ডিটেলে আমরা আরো পড়বো। জেনারেলি একটা সময়ে ইউরোপিয়ান মেডিকেল থিঙ্কিং এ হিস্টার থেকে হিস্টিরিয়া কথাটা এসছে, বলা হতো হিস্টার মিন্স দ্য ইউটেরাস অফ দ্য উইমেন, অ্যান্ড হিস্টিরিয়া শুধুমাত্র উইমেনদের হতে পারে, এরকম একটা ভ্রান্ত ভুল ধারণা আমেরিকা ইউরোপ সেই সময় প্রাধান্য পেত। সে যাই হোক, অ্যাট দ্য এজ অফ দ্য 16 দ্য অলরেডি প্রলিফিক উইলিয়ামস ওন $5 ফর অ্যান এসে এনটাইটেলড ক্যান আ গুড ওয়াইফ বি আ গুড স্পোর্ট। মাত্র 5-6 বছর বয়সেই সে, 16 বছর বয়সেই সে অলরেডি $5 এসে জিতছে। এবং পরবর্তীকালে আমরা দেখব ইউনিভার্সিটি অফ মিসৌরিতে ভেরি ফ্রিকোয়েন্টলি এন্টার রাইটিং কন্টেস্ট অ্যাজ আ সোর্স অফ দ্য এক্সট্রা ইনকাম, হি গোজ অন রাইটিং। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 24 Williams himself suffered a nervous breakdown, a panic attack, and left his job and studied at Washington University in St. Louis and then at the University of Iowa, finally graduating in 1938. ফলে টেনেস উইলিয়ামসের লাইফেও এরকম একটা অ্যাবান্ডেন্ট ফাদারের গল্প রয়েছে, যে স্মোক করতো, যে ড্রিঙ্ক করতো, তার মাদারও ছিল হিস্টেরিক্যাল। এই গল্পেও আমরা একটা মাদার ফিগার পাবো যে হিস্টেরিক্যাল, পাগলের মতো নিজের ছোটবেলাকার কাহিনী বলছেন। যদি হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য গ্লাস মেনেজারি আমরা দেখি, বা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস অফ দ্য গ্লাস মেনেজারি, তাহলে আমরা দেখব দ্য গ্রেট ডিপ্রেশন অফ দ্য 1930s ডিপলি অ্যাফেক্টেড দ্য ইউনাইটেড স্টেটস ইকোনমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিক্যালি, যার কথাটা খানিকটা আমরা ক্র্যাক আপ করতে গিয়ে পড়েছি। এই গল্প তো জিম ও কনার বলে একটা ক্যারেক্টার আমরা পাবো, হু মেনশনস দ্য শিকাগো ওয়ার্ল্ডস ফেয়ার অফ 1934, an exhibition symbolizing the promise of the great American industry and the possibility of escape. যে মানুষের পালিয়ে যাওয়া, বড়লোক হয়ে টাকা নিয়ে বিরাট বড় বড় আমেরিকান ইন্ডাস্ট্রিকে তৈরি করা, এর ফলে প্রচুর তোমার টাকা হবে, এরকম একটা স্বপ্ন দেখলেই সেই স্বপ্ন যে কোনো দিন ভাঙতে পারে। কারণ মনিটারি ওয়ার্ল্ড বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড কোনোদিন একটা নির্দিষ্ট মনোসিলেবিক বা একটা নির্দিষ্ট মনোলিথিক স্ট্রাকচারের উপর বিল্ডেড আপ হয় না। অনেক সময় দ্যাট স্ট্রাকচার ক্যান বি ফাম্বলড, দ্য ফাউন্ডেশন ক্যান বি ডিসজয়েন্টেড, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো তারই গল্প হচ্ছে এই গ্লাস মিনিজারি। কেউ কিছু বলবে কি?
কেউ কিছু বলবে না? কিছু বলবে না? বলছি এটা তাহলে মানে ডিপ্রেশন মানে যেটা লেখক মানে অথরের ডিপ্রেশন নিয়ে কি এটা লিখেছিল? অথর যখন এটা লিখছে তখন তার নিজের ডিপ্রেশন এসে কিছু হচ্ছে না, কিন্তু দ্য গ্রেট ডিপ্রেশন বলতে দ্য গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, এখানে ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন অফ দ্য 1930s এর কথা রেফার করছে। অথর যখন এই যেরকম ভাবে এর আগের স্টোরিটা আমরা পাচ্ছি যেখানে অথরের নিজস্ব একটা সাইকোলজিক্যাল ডিপ্রেশন চলছে, এখানে কিন্তু এরকম কোনো উল্লেখ নেই যে অথরের সাইকোলজিক্যাল, এটা কি পুরো নেশন বা কান্ট্রি? তো এটা পুরো নেশন বা কান্ট্রির ডিপ্রেশন কে রেফার করছে এই যে গ্রেট ডিপ্রেশন কথাটা অফ দ্য 1930s। ইটস অ্যান ইকোনমিক ইভেন্ট, এটা একটা অর্থনৈতিক মানে নিম্নচাপ আমরা বলতে পারি, ঠিক আছে, অর্থনৈতিক নিম্নচাপ যদি বলতে চাই। সো কিন্তু দ্য গ্লাস ভিলেজ ইজ অফকোর্স কিনেস উইলিয়ামস একটা সময় তো খুব ভীষণভাবে নার্ভাস ব্রেকডাউনে ভুগতেন, তার কথা রেকর্ডেডও রয়েছে, এবং গ্লাস মিলিজারি ইজ টিএস উইলিয়ামস এর ওন পার্সোনাল স্টোরি, ইট ইজ ডিপলি অটোবায়োগ্রাফিক্যাল ইন মেনি ওয়েজ, যেটা আমরা দেখতে পাবো, তার কারণ উইলিয়ামস টিএস উইলিয়ামস এর আসল নাম হচ্ছে টমাস, এবং এই গল্পের যে মূল নায়ক প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে টম, অ্যান্ড দ্য ওয়ার্ড টম হ্যাজ বিন অরিজিনেটেড ফ্রম টিএস, হুইচ মিনস ফ্রম হিজ ফাদার্স হোম স্টেট, অ্যান্ড উইলিয়ামস এর মাদার ইভেরিনা হ্যাড বিন এ সাদার্ন বেল। এখানেও গল্পের যে অ্যামান্ডা ফায়ারফিল্ড বলে যে মেন ক্যারেক্টার, যে যে হচ্ছে টমের মা এই গল্পতে, দ্য মাদার ফিগার অফ দ্য টম, সেও এই টিনেজ উইলিয়ামস এর মা, সেও খুবই আমরা বলতে পারি ওই ওই সাদার্ন স্টেটে বড় হয়েছে, এবং এই গল্পের যে যে মেন প্রোটাগনিস্ট সেও আমেরিকার সাদার্ন স্টেটেই বড় হয়েছে, এবং তার জন্য গর্ব প্রকাশও সে করছে বিভিন্ন জায়গাতে। এবং উইলিয়ামস ওয়াজ ভেরি ক্লোজ টু হিজ এল্ডার সিস্টার রোজ, যাকে ছেড়ে সে চলে আসতে বাধ্য হয়, এবং এই এবং সেও একটা সময় খুবই মেন্টালি ইল ছিল, এবং লরার যে নিক নেম, এই লরা বলে যে ক্যারেক্টারটা আছে, যে এই গল্পের যে মেন ক্যারেক্টার, তার বোন লরা, মা এবং বোন এবং ছেলে এই তিনজনকে নিয়ে গল্প, সেই লরা লরা লরাকেও একটা সময় কিন্তু ব্লু রোজেস বলে ডাকা হচ্ছিল, এবং রোজ কথাটা কিন্তু রোজ ইজ অ্যাকচুয়ালি দ্য এল্ডার সিস্টার অফ টিনেজ উইলিয়ামস। ফলে আমরা বলতে পারি দ্যাট দ্য এন্টায়ার স্টোরি ইজ ডিপলি অটোবায়োগ্রাফিক্যাল ইন নেচার। এবং 1943 সালে যখন রোজ আন্ডারওয়েন্ট আ প্রি ফ্রন্টাল লবোটমি, লবোটমি ইজ এ কাইন্ড অফ নিউরোলজিক্যাল সার্জারি, যেটা একসময় করা হতো যে ব্রেনের সামনের অংশটাকে কেটে ফেলা হতো, পাগল হলে একটা ব্রেনের অংশকে কাটলে হয়তো ভালো থাকবে এরকম মনে করতো নিউরো সার্জনরা, এখন লবোটমিকে রিজেক্ট করা হয়েছে। সো এইরকম ভাবে আমরা বলতে পারি গ্লাস নিমেজারি ইজ নট ওনলি আ মেমোরি প্লে ফর দ্য টম উইকফিল্ড, যে এই গল্পের মূল নায়ক, ইট ইজ অলসো আ মেমোরি প্লে ফর টম টিনেজ উইলিয়ামস। টিনেজ উইলিয়ামস এর ক্ষেত্রে এটা মেমোরি প্লে নামেই পরিচিত হবে, দুজনেরই মেমোরির কথা বলছে এই গল্পের মাধ্যমে। টিনেজ উইলিয়ামস নিজের লাইফের স্মৃতিচারণ করছেন। বেশ, গল্পের কিছু বেসিক ইনফরমেশন তোমরা জানো, গল্পের নাম হচ্ছে দ্য গ্লাস মিনেজারি, গল্পের কাজ শুরু হচ্ছে বেসিক্যালি 1930s এবং 40s এর বিভিন্ন সময়ে লিখছেন, অ্যান্ড মাচ অফ দ্য প্লে ইজ বেসড অন হিজ 1943 শর্ট স্টোরি পোর্ট্রেট অফ আ গার্ল ইন আ গ্লাস। এই শর্ট স্টোরি থেকে বেসিক ফাউন্ডেশন, দ্য স্টোরি The play premiered in the Chicago in 1944 and moved to the Broadway Theater in 1945. And the Random House published the play in 1945. So 44 এই প্লেটা প্রথমবার স্টেজ হচ্ছে, প্রিমিয়ার হচ্ছে, and 45 এ গোটা আমেরিকা জুড়ে পাবলিশড হচ্ছে এই প্লেটা। এই প্লের সেটিং হচ্ছে সেন্ট লুই মিসৌরির, সাউদার্ন আমেরিকার সরি নর্দার্ন আমেরিকার একটা জায়গা। এবং আমরা বলতে পারি এই গল্পের পয়েন্ট অফ ভিউ হচ্ছে টম, যে গল্পের মেইন ক্যারেক্টার, যে গল্পটাকে ন্যারেট করছে। আগেই বলেছি ইটস আ মেমোরি প্লে, মেমোরি প্লে কাকে বলে সেটা আমি বলবো, এবং আগেই বলেছি দ্যাট দিস ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল প্লে বেসড অন দ্য লাইফ অফ টিনেজ উইলিয়ামস। এবার চলে আসছি হোয়াট ইজ আ মেমোরি প্লে দ্য ডেফিনেশনে। এটা অনেক সময় 10 নম্বরের কোয়েশ্চেনও করে, দ্যাট এস্টাবলিশ Teenage Williams says the glass menagerie as a memory play. Now what is a memory play? Memory mane the human memory, basically that particular neurological wavelength through which we remember, jeta amra mone rakhi take amra memory boli. So a memory play is basically a play in which
a lead character narrates the events of the play. নিজের জীবনের যে গল্প সেটা সেই মেন ক্যারেক্টারই বলে। কিভাবে বলে? যখন সে বলে তখন স্টেজের বাকি অংশটা অন্ধকার হয়ে যায়। তোমরা জানো নাটকের ক্ষেত্রে কিন্তু যেটা ঘটে সেটা তো নভেল বা অন্যান্য জিনিস হয় না, যে অনেক সময় যখন ক্যারেক্টারকে কোনো মনোলগ বলতে হয়, কোনো ডায়ালগে এঙ্গেজ না হয়ে তখনই বাকিগুলো সব অন্ধকার হয়ে যায়। যেটা অনেক সময় অনেক পুরনো প্লেতে ম্যাকবেথ বা অন্য জায়গাতে সলিলোকি থ্রু দিয়ে হতো, এখানে ওই এক ধরনের মনোলগ অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করছে, কথা বলছে এবং চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম ভাবে স্টেজ করা হয় এবং গ্লাস মিনিজরি তো এরকম ভাবে স্টেজ করা হয়েছে। সো আমরা দেখব যে এই গল্পের যে মেইন অ্যাকাউন্ট দিচ্ছে সে হচ্ছে টম উইনফিল্ড, হু ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য প্লে। অ্যান্ড অ্যাকচুয়ালি দ্য টার্ম মেমোরি প্লে কথাটা প্রথম কয়েন করেন টিনেস উইলিয়ামস নিজেই। তিনি বলেন যে গ্লাস মিনিজরি বিইং আ মেমোরি প্লে ক্যান বি প্রেজেন্টেড উইথ আনইউজুয়াল ফ্রিডম অফ কনভেনশন। ফ্রিডম অফ কনভেনশন মানে কনভেনশন মিনস ট্র্যাডিশন। একটা প্লে লেখার বিভিন্ন ধরনের ট্র্যাডিশন থাকে, শেক্সপিয়ারের মতো ফাইড অ্যাক্ট প্লে আমাকে লিখতে হবে, কিন্তু যেহেতু মেমোরি প্লে, যেহেতু এর আগে এরকম ধরনের মেমোরি প্লে কোনোদিন লেখা হয়নি, ফলে ইট এনজয়েজ আ কাইন্ড অফ আনইউজুয়াল ফ্রিডম অফ দ্য কনভেনশন। ফলে আমাকে আগের যে সমস্ত ধরনের যে প্লে বা নাটক যেভাবে লেখা হতো তার গ্রামার যে আমাকে মেনটেন করতে হবে তার কোনো মানে নেই, বুঝতে পারছো? এবং পরবর্তীকালে আদার প্লে রাইটস, আদার ফেমাস প্লে রাইটস লাইক হ্যারল্ড পিন্টার, আদার ফেমাস অ্যাবসার্ডিস্ট ব্রিটিশ ড্রামাটিস্ট যিনি পরবর্তীকালে নোবেল প্রাইজ জিতবেন, তার ওল্ড টাইমস, নো ম্যানস ল্যান্ড এবং বিট্রেয়াল, এগুলো প্রত্যেকটাই মেমোরি প্লে। মেমোরি প্লের ডেফিনেশন দিতে গিয়ে আমরা বলতে পারি যে টিনেস উইলিয়ামস মেমোরি প্লের ডেফিনেশন এরকম ভাবে দিয়েছেন, দ্যাট দ্য সিন ইজ মেমোরি অ্যান্ড দে আর ফোর নন রিয়েলিস্টিক। মেমোরি টেক্স আ লট অফ পোয়েটিক লাইসেন্স। পোয়েটিক লাইসেন্স মানে কেউ বলতে পারবে? পোয়েটিক লাইসেন্স, হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পোয়েটিক লাইসেন্স? আমি আজকে বাড়ি থেকে বেরোবার পরে আকাশে উড়ে বেরিয়ে গেলাম, গিয়ে পৌঁছে গেলাম তোমাদের বীরভূমের কৃষ্ণচন্দ্র কলেজের ছাদে, এটা আমি যে কোনো একটা ম্যাজিক রিয়েলিস্টিক রূপকথার গল্প, ফ্যান্টাসি স্টোরি বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো গল্পতে লিখতে পারবে তুমি, লোকে জাজ করবে না এটার মধ্যে কোনো ফ্যাক্ট এবং ইনফরমেশন ঠিক রয়েছে কি নেই, এমন ভাবেই ম্যাজিক রিয়েলিস্ট ব্যাপারটাকে তোমাকে প্রেজেন্ট করতে হবে। ফলে পোয়েটিক লাইসেন্স মিন্স আ কাইন্ড অফ লাইসেন্স যা থ্রু দিয়ে ইউ ক্যান রিপ্রেজেন্ট এনি কাইন্ড অফ ইমাজিনারি সিচুয়েশন, এবং তুমি তাতে পার পেয়ে যাবে, তোমাকে তাতে কোনোভাবে প্রশ্ন করা হবে না যে এটা তুমি কেন লিখলে। এবং এই প্লের ক্ষেত্রে তাই হচ্ছে, ইট অমিটস সাম ডিটেলস, আদার্স আর exaggerated, বাড়িয়ে বলা হচ্ছে, according to the emotional value of the articles it touches, for memory is seated predominantly in the heart. Memory is seated predominantly in the heart. Memory, হৃদয়ের মধ্যে স্মৃতি যেরকম বসে থাকে, এই প্লেও এই হৃদয়কে নিয়ে, এই স্মৃতিকে নিয়ে। The interior is therefore rather dim and the poetic. The interior of the interior means the interior decoration of the drama. যে জায়গায় ইন্টেরিয়ার সেটিংটা হচ্ছে সেটা খুবই ডিম, লাইটটা খুব ডিম, অ্যান্ড অফকোর্স পোয়েটিক, অনেক ধরনের পোয়েটিক স্টোরি এই জায়গাতে, অনেক 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 ধরনের পোয়েটিক জিনিসপত্র এখানে ঘটছে, যেটা আমরা বলতে পারি অনেকটা কবিতার কাছাকাছি। সো এইটা বলার পরে আমি চলে আসছি গ্লাস মিনিজারি সামারিতে। বলো তাহলে মেমোরি প্লে কাকে বলো, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে টিনেস উইলিয়ামস কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তোমরা বুঝতে পেরেছো, হিস্টোরিক্যাল কনটেক্সট হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন, এবং আমি অল্প বায়োগ্রাফিক্যাল ডিটেইল টিনেস উইলিয়ামস এর বলেছি, এন্ড দিস ইজ আ প্লে অ্যাবাউট দ্য অটোবায়োগ্রাফি অফ টিনেস উইলিয়ামস, দেয়ার আর মেনি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস দ্যাট ইজ বিং ইউজড ইন দিস প্লে। এতদূর তোমাদের কাছে ক্লিয়ার তো? বলো স্যার। বলো স্যার, বলছি এক্সাজারেটেড আর হাইপারবোলের মতো তফাৎ কি? হাইপারবোল ইজ আ ফিগার অফ স্পিচ। হাইপারবোল বেসিক্যালি এক ধরনের রেটরিক্যাল ডিভাইস, বেসিক্যালি খুব একটা পার্থক্য নেই। হাইপারবোল যদি এক্স্যাক্টলি কোনো একটা পোয়েট্রি প্যাসেজের মধ্যে বা কোনো একটা প্রোজ প্যাসেজের মধ্যে সেই কথাটাকে তুমি এমনভাবে বাড়িয়ে বলছো
যাকে হাইপারবোল বলে ধরা হবে তাহলে সেটা হাইপারবোল হবে, কিন্তু এমনি ডেইলি লাইফের মধ্যে আমি যদি কোনো একটা ঘটনা এক্সাজারেট করে বলি তাহলে সেটা এক্সাজারেশন। বেসিক্যালি মানেটা একই, এক্সাজারেশন এবং হাইপারবোল, কিন্তু হাইপারবোল ইজ আ স্পেসিফিক রেটরিক্যাল ডিভাইস। হ্যাঁ বলো, অনেক মানে কিছু বলবে? হ্যাঁ মানে বলছিলাম যে বাংলাতে দুটোর মানে হচ্ছে অতিশয়োক্তি বাড়িয়ে বলা, বাংলাতে দুটোর মানে অতিশয়োক্তি, কিন্তু একটা টেকনিক্যালি ইউজ করা হয় আর একটা নন টেকনিক্যাল ইউজ। এবার আমি যদি কোনো কবিতার মধ্যে কোনো একটা কথা বলি, কবিতার স্পিচের মধ্যে রাইটিং ফরম্যাটে, তোমরা সেটাকে বলতে পারতেছ না হাইপারবোলিক ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি যদি মুখের মধ্যে কিছু একটা কথা বলি বা এমন কোনো একটা জায়গায় লিখি যেটা কোনো রেকর্ড নেই, সেটা তোমরা বলো বলতে পারো ইটস আ বিট অফ অ্যান এক্সাজারেশন। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হাইপারবোল অ্যান্ড এক্সাজারেশন। ওয়ান ইজ আ টেকনিক্যাল টার্ম হাইপারবোল, ওয়ান ইজ আ রেটরিক্যাল ডিভাইস, অ্যানাদার ইজ নট, দ্যাটস অল। ঠিক আছে, বেশ আমি ফেরত আসছি আবার গল্পতে। আর গল্পটা বলছি একটু মন দিয়ে শোনো, গল্প। হ্যাঁ বলো। বলছি মনোলগ আর সলিলোকি কি একই ধরনের? মোর অর লেস সেম, আলাদা করে পার্থক্য নেই। সলিলোকি বেসিক্যালি ইজ এগেইন অ্যানাদার টেকনিক্যাল টার্ম, যেটা ইউজ করা হতো এলিজাবেথান ড্রামা, জেকোবিয়ান ড্রামা এবং ড্রামাটিক কনটেক্সটে স্পেসিফিক্যালি। কিন্তু আমি যদি পরপর কথা বলে যাই এবং তোমরা যদি আমার কথা শুনে কোনো জবাব না দাও, দ্যাট ইজ ডেফিনেটলি মনোলগ। কিন্তু আমি এটাকে সলিলোকি বলতে পারবো না। সলিলোকি একটা স্পেসিফিক ড্রামাটিক সিচুয়েশনে ইউজ করা হয় যেখানে অডিয়েন্সরা শুনছে তার কথা। কিন্তু মনোলগের ক্ষেত্রে ধরো যে ড্রামাটিক মনোলগ, যেটা রবার্ট ব্রাউনিং একটা জনরা তৈরি করেন, যেখানে একটা কবিতার ফরম্যাটে পুরো একজন ক্যারেক্টার কথা বলে যাচ্ছে এবং তার ইটস নোন অ্যাজ এ কাইন্ড অফ ইন্টেরিয়র মনোলগ, তার নিজের মনের কাহিনী আমরা শুনতে পাচ্ছি। কিন্তু যেহেতু ড্রামাটিক কনটেক্সট ইউজ হচ্ছে না, তাই সেটাকে সলিলোকি বলা যাবে না। বুঝতে পেরেছো? ওকে স্যার। বেশ, সো কামিং ইনটু দ্য স্টোরি অফ দ্য প্লে, বেসিক্যালি দ্য প্লে কন্টেন্স থ্রি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড দে আর অ্যামান্ডা উইংফিল্ড, হু ইজ দ্য মাদার ফিগার অফ দ্য প্লে। গল্পের মায়ের চরিত্র অভিনয় করছে অ্যামান্ডা উইংফিল্ড। সি ইজ আ ফেডেড সাদার্ন বেল, ফেডেড মানে তার একটু এজেড সাদার্ন বেল, এবং সেই সময়কার আমেরিকার সাউথ ছিল একটা অত্যন্ত পশ এরিয়া, এবং তিনি সাদার্ন বেল, বেল মিন্স উইমেন, ইউ আর অলরেডি নো ফ্রম ইউর রিডিং অফ দ্য অফ রেপ অফ দ্য ল, রাইট? সো শি ইজ আ ফেডেড সাদার্ন বেল, অ্যাবান্ডন্ড বাই হার হাজবেন্ড, হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে, হু ইজ ট্রাইং টু রেজ হার টু চিলড্রেন আন্ডার হার্শ ফাইন্যান্সিয়াল কন্ডিশন। And Amanda yearns for the comforts of her youth and also longs for her children to have the same comforts. Amanda, jake biye koreche, she take chhere chole geche. Amanda was very much well off in her youth. Khub bhalo chilo sei shomoy, ebong she chay je tar two children must share these comforts. But her devotion to them has made her, as she admits at one point, almost hateful towards them. ফলে আমরা যদি কোনো মানুষকে অনেক সময় ভালোবাসি, তাদের প্রতি আমাদের এক্সপেক্টেশনও বাড়তে থাকে, ফলে মাঝে মাঝে সে খুব ঘৃণার চোখে তাকায় তার দুই সন্তানের দিকে, যারা অতটাও সফল নয়। একটা টম উইংফিল্ড, আরেকজন হচ্ছে লরা উইংফিল্ড। সো গল্পের দ্বিতীয় চরিত্র হচ্ছে টম উইংফিল্ড, হু ইজ অ্যামান্ডাস সান। মনে থাকবে টম উইংফিল্ড ইজ দ্য মেইন হিরো, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য গ্লাস মিনিজারি, who is Amanda's son, and Tom works at a shoe warehouse to support his family, but he is completely frustrated by his job and aspires to be a poet. So here we find a literary man je kobita lekhe, she kothay chakri kore na jutor warehouse gudam ghore, jekhane basically juto store kore rakha hoy. He is a salesperson over there. He struggles to write and all the while being sleep deprived and irritable. সকালবেলা কাজ করে, রাত্রেবেলা বাড়িতে ফিরে কবিতা লেখার চেষ্টা করে, ঘুম আসে না, ন্যাচারালি তার শরীর খারাপ, তার মেজাজ খারাপ, সে জীবনে সফল নয়। অ্যান্ড ইয়েট হি এসকেপস ফ্রম রিয়েলিটি থ্রু নাইটলি এক্সকার্শন টু দ্য মুভিজ, রাত্রেবেলা সিনেমা দেখে, সিনেমা দেখে এই বাস্তব জগৎ থেকে সে পালাবার চেষ্টা করে। অ্যান্ড টম ফিলস বোথ অব্লিগেটেড টুয়ার্ড ইয়েট বার্ডেন বাই হিজ ফ্যামিলি অ্যান্ড লংস টু এসকেপ জাস্ট লাইক হিজ ফাদার, তার বাবার মতো এই ফ্যামিলি থেকে সে ছেড়ে পালাতে বেরোতে চায়, সে পালাতে চায়। ইন্ট্রোডিউসিং টম উইংফিল্ড, দ্য প্রোটাগনিস্ট অফ দিস পার্টিকুলার ড্রামা,
মনে থাকবে? থার্ড ক্যারেক্টার, গল্পের অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যার নামে, যার অ্যাকচুয়ালি যার আমরা বলতে পারি কালেকশন অফ দ্য গ্লাস মিনেজারি থেকে এই গল্পের নাম হয়েছে গ্লাস মিনেজারি, যার স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে এই গল্পেরও মেইন প্লটের একটা ইম্পর্টেন্ট চেঞ্জ আসবে, দ্যাট ইজ লরা উইংফিল্ড। লরা ইজ অ্যামান্ডাস ডটার অ্যান্ড টমস এল্ডার সিস্টার, আগেই বলেছি বোন। আ চাইল্ডহুড ইলনেস হ্যাজ লেফট হার উইথ লিম্প, লিম্প মিনস, লিম্প ইজ এ কাইন্ড অফ ডিজিজ অলমোস্ট লাইক পোলিও, LIMP, যেটা একটা মানুষকে তার হুইল চেয়ার থেকে হুইল চেয়ারে বসে থাকতে বাধ্য করায়, তারা বাইরে যেতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। সো ইফ উই সার্চ দ্য ওয়ার্ড লিম্প, লিম্প ইজ অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ওয়াক উইথ ডিফিকাল্টি অর টিপিক্যালি বিকজ অফ আ ড্যামেজ অর স্টিফ লেগ অর ফুট, তাকে বলা হয় লিম্পিং। আমি যদি কুড়িয়ে কুড়িয়ে হাঁটি তাকে লিম্প বলা হয়, লিম্প ইজ আ বোন অ্যান্ড নিউরোলজিক্যাল ডিজিজ বেসিক্যালি। সো এবং আমরা যদি একটু ভালো করে তাকিয়ে দেখি, আগে এটা শেষ করে দিই, তারপরে বলছি a child who illness has left her with a limp and she has a mental fragility, তার মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, and an inferiority complex, constantly she inferiority complex এ ভোগে, যে সে লোকজনের কাছে কাছে অ্যাট্রাক্টিভ নয়, that she is not physically well and that has isolated her from the outside world. She has created a world of her own, symbolized by her collection of the glass figurines. She nijer ekta prithibi gore tuleche, ekta obastob prithibi, shekhane ei dhoroner glass figure diye she ekta miniature, ekta zoo almost create koreche. Ebong tar khubi priyo animal hocche unicorn. Tomra ki unicorn keu dekhecho? Naturally unicorn dekha tomader pokkhe sombhab noy, kar unicorn is an imaginary animal. TV-te dekhecho? TV-te dekhecho mane যেখানে তুমি এই ইউনিকর্নের উল্লেখ পাবে, দিস ইজ ইউনিকর্ন, যার একটা শিং রয়েছে ঘোড়ার মতোই দেখতে, কিন্তু একটা শিং, ইটস কমপ্লিটলি অ্যান ইমাজিনারি ক্রিচার যার এক্সিস্টেন্স এই পৃথিবীতে নেই। বিভিন্ন রূপকথার গল্পতে ইউনিকর্নের উল্লেখ পাই আমরা, দেখবো এরকম একটা ওয়ার্ল্ডে এসকেপ করতে গিয়ে সে নিজে একটা ইউনিকর্নের কালেকশন রেখেছে নিজের কাছে, এবং সেটা ভেঙে যাবে তার যখন এই গল্পের আরেকজন চরিত্র জিম ও কনার, কি বলছো, ফ্রেজিলিটি, মেন্টাল ফ্রেজিলিটি, ফ্রেজাইল, ফ্রেজাইল মানে ভঙ্গুর, যেটা ভেঙে যায়, মেন্টাল ফ্রেজিলিটি রেফার্স টু দ্য ব্রিটলনেস অফ দ্য মেন্টাল ক্যারেক্টার, তার মানসিক অবস্থাও যে কোনো সময় স্থিতাবস্থায় নেই, ভেঙে যেতে পারে, সেই ভঙ্গুর সাইকোলজিক্যাল স্টেটকে মেন্টাল ফ্রেজিলিটি বা মেন্টাল ফ্র্যাজাইলিটি বলছে, মনে থাকবে? বেশ, সো উই আর কামিং ব্যাক টু অ্যানাদার ক্যারেক্টার, জিম ও কনার। জিম ও কনার হচ্ছে টম উইংফিল্ড এর বস বা বন্ধু বলা যেতে পারে, নিউ নিউ অ্যাকোয়েন্টেন্স ইন হিজ ওয়ারহাউস। টম উইংফিল্ড তাকে আনবে জিম ও কনারকে বাড়িতে, বিকজ অ্যামান্ডা উইংফিল্ড বারবার টমকে বলবে যে তুমি তোমার বোনের খেয়াল রাখছো না, বোনের বিয়ে দেবার জন্য সৎ পাত্র খুঁজছো না। এবং যখন জিম ও কনারকে আনবে তখন জিমের সঙ্গে একটা ভালো সম্পর্ক লড়ার তৈরি হবে প্রথম কয়েক মিনিটে বা প্রথম কয়েক ঘন্টায়, কিন্তু পরে জিম জানতে পারবে যে জিম ইজ অলরেডি এঙ্গেজড, যেটা আগে থেকে আমাদের টম উইংফিল্ড জানতো না এবং ন্যাচারালি অন্য কেউই জানতো না। এবং এটাও ডিসকভার হবে যে জিমের সঙ্গে লরা ছোটবেলায় একটা বন্ধুত্ব ছিল এবং লরা জিমকে সত্যি পছন্দ করত, ফলে একটা বিরাট বড় সাইকোলজিক্যাল ক্রাইসিস সে তৈরি হবে লরার মধ্যে, এবং যে সময়টা পেটে অ্যাকচুয়ালি শেষ হবে। সো বেসিক্যালি জিম ও কনার ইজ দেন old high school acquaintance of Tom and Laura. Jim was a popular athlete and actor during his days at the Salden High School, and subsequent years have been less kind to Jim, however, and by the time the play's action he's working as a shipping clerk at the same shoe warehouse as Tom. Say she warehouse shipping clerk hishebe kaaj korche, khub ekta boro post e paini,
His hope to shine again is conveyed by his study of the public speaking, radio engineering, and the ideas of the self-improvement that appear related to those of Dale Carnegie. Dale Carnegie একজন বিখ্যাত inspiring author. কেমন করে সাকসেস পেতে হয় তাই নিয়ে প্রচুর লেখালেখি করেছেন এবং তার বইপত্র পড়ে জিম রেডিও স্পিকিং শিখছে, রেডিও ইঞ্জিনিয়ারিং শিখছে, পাবলিক স্পিকিং কেমন করে কথা বলতে হয় ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক শিখছে, আইডিয়াস অফ দ্য সেলফ ইমপ্রুভমেন্ট, নিজেকে ইমপ্রুভ করার কি পদ্ধতি আছে সেগুলো ভালো করে শেখার চেষ্টা করছে জিম ও কনার। এই গল্পের আরেকজন ইম্পর্টেন্ট চরিত্র, বেশি করে জন্য থাকবে না, অল্প খানিকক্ষণের জন্য আসবে, তাকে আনবে টম উইনফিল্ড, যাতে প্রপারলি লরা উইনফিল্ড তার সঙ্গে একটা এক ধরনের রিলেশনশিপ ক্রিয়েট করা যায় মধ্যস্থতা করে, কিন্তু আলটিমেটলি সেটা সফল হবে না। এছাড়া গল্পে আমরা উল্লেখ পাবো মিস্টার উইনফিল্ডের হু ইজ অ্যামান্ডাস অ্যাবসেন্ট হাজব্যান্ড, এই গল্প তো একবারও দেখতে পাবো না, অনেকবার নামের উল্লেখ পাবো। লরাস অ্যান্ড টমস ফাদার মিস্টার উইনফিল্ড ওয়াজ আ হ্যান্ডসাম ম্যান full of charm, who worked for a telephone company and eventually fell in love with a long distance, abandoning his family 16 years before the play's action. গল্পকে ছেড়ে দিয়ে, এদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে অনেক দূরে। Although he does not appear on stage, Mr. Wingfield is frequently referred to by Amanda and his picture is prominently displayed in the Wingfield's living room. The unseen character appears to incorporate elements to William's father. William's baba, Mr. Wingfield, unseen character. এবং আমরা দেখব অনেক ক্ষেত্রেই গল্পের শেষে যে মিস্টার উইনফিল্ডের মতোই টম উইনফিল্ডও তার ফ্যামিলিকে ছেড়ে কিভাবে বেরিয়ে যাচ্ছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস কিভাবে নিজেকে রিপিট করছে সেটা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। এই হচ্ছে মোটামুটি গল্পের ইন জেনারেল ক্যারেক্টার ডিসক্রিপশন, দিজ আর দ্য ক্যারেক্টার্স। এবার আমি গল্পের ভিতরে একটু সামারিটা বলতে আরম্ভ করবো, হয়তো আর কি শেষ করতে পারবো না, পরের দিনের কাছে শেষ করব গল্পের পুরোটা এবং তার সঙ্গে সঙ্গে গল্পের কিছু ইম্পর্টেন্ট থিম এবং কোয়েশ্চেন আনসার, বিশেষ করে ক্লাস ম্যানেজারি, ফায়ার এস্কেপ, বিভিন্ন সিম্বলস, মিউজিক, মেমোরি, এইগুলো নিয়ে পরের ক্লাসে ডিসকাস করব। সো যাই হোক, আজকের ক্লাসে একটু শুরু করছি গল্পের সামারি দিয়ে, ঠিক আছে? এই এতদূর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে বলতে পারো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন স্টিল নাও, এনি কোয়েশ্চেন? বলো। নো কোয়েশ্চেন? স্যার বলছি মানে এখানে যে পুরো গল্পটা মানে ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়ে মানে বাকিটা পুরোপুরি গল্পটা কি লেখা আছে, মানে অথর কি সেটাই লিখেছেন? অথর তো ড্রামা লিখেছে, তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না, আরেকবার বলো। মানে আমি বলতে চাইছি যে মানে ওদের মানে ক্যারেক্টার গুলোর নাম গুলো শুধু চেঞ্জ করা আছে, নিজেদের কাহিনী কি লেখা আছে, মানে তারা যে দুই ভাই বোন, তার মা, তার বাবা? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, তুমি যেটা বলছো অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ একেবারেই, অনেক জায়গাতে এবং আমি বহু জায়গাতে রেফারেন্সও দেবো, যে ধরা যাক আমি অলরেডি দিয়েছি আরেকবার দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা জায়গাতে টিনেজ উইলিয়ামস এর অ্যাকচুয়ালি নাম, ডাক নাম ছিল টম এবং এই ক্যারেক্টারের নাম হচ্ছে টম উইনফিল্ড। টিনেজ উইলিয়ামস এর মাদারের নাম ইভেলিনা, সেও ইজ আ সাদার্ন বেল, সেও ওই সাদার্ন জায়গা থেকে এসছে। এই ক্যারেক্টারের যে অ্যামান্ডা উইনফিল্ড, যে মেইন ক্যারেক্টার, সেও বারবার এক্সপ্রেস করছে যে আই এম ভেরি মাচ হ্যাপি বিকজ আই ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ সাদার্ন উইমেন। এবং খুব অদ্ভুতভাবেই উইলিয়ামস ওয়াজ ভেরি মাচ ক্লোজ টু আর এল্ডার সিস্টার রোজ। এই গল্পতে আমরা দেখতে পাবো লরার যে ডাক নাম, তার যে নিক নেম ওয়াজ ব্লু রোজেস, ব্লু রোজেস কথাটা এসছে আ মিস হিয়ারিং অফ দ্য প্লুরোসিস, ছোটবেলায় একবার এই লরার প্লুরোসিস হয়েছে। প্লুরোসিস মানে প্লুরাতে এই লাংসে যখন কিছু সর্দি জমে যায়, নিমোনিয়ার একটা ধরন হচ্ছে প্লুরোসিস। সো প্লুরোসিস থেকে ব্লু রোজেস কথাটা তার ডাক নাম। এবং আমরা দেখতে পাবো রোজ হচ্ছে আসলে ডাক নাম তার নিজের সিস্টারের, মানে টিনেস উইলিয়ামস এর নিজের যে এল্ডার সিস্টার, তার নাম হচ্ছে রোজ। এবং উইলিয়ামসও তার ফ্যামিলিকে অ্যাবান্ডন করে চলে গিয়েছিল 1943 সালে। এবং আমরা দেখবো যে রোজের এই যে সিস্টারের একটা প্রিফ্রন্টাল লোবোটমি হয়েছিল, যার ফলে সারা জীবন টিনেস উইলিয়ামস এর গিল্টের মধ্যে থাকতো। সো এবং এই প্রেতেও আমরা দেখতে পাবো যে বেরিয়ে গেছে
টম উইনফিল্ড এবং টিনেস উইলিয়ামস নিজের ফ্যামিলিকে ছেড়ে চলে এসেছিল, যার ফলে তার নিজের এই গিল্ট অ্যান্ড থিম অফ রিমেম্বরেন্স তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছিল, এবং এর ফলে দেয়ার ইজ আ মানে গ্রেট গ্রেট সর্ট অফ সিমিলারিটি বিটুইন টিনেস উইলিয়ামস এস ওন লাইফ অ্যান্ড দ্য লাইফ অ্যাজ ডিপিক্টেড ইন দিস পার্টিকুলার ড্রামা। এটা ভয়ঙ্কর মিল রয়েছে না সেটা, কারণ এটা অটোবায়োগ্রাফিক্যাল প্লে, এটা অনেকটাই আত্মজৈবনিক প্লে আমরা বলতে পারি, আত্মজীবনের উপর বেস করেই পুরো নাটকটা তৈরি। বলো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা মোটামুটি নাটকটা শুরু করছি, কানেক্টটা কতটা পড়া যায় দেখছি, যদি না হয় তাহলে নেক্সট দিন বাকিটা পড়াবো। সো the glass menagerie as I've referred is a memory play, and all the events of this particular play are drawn from the memories of the play's narrator Tom Wingfield. So the play centers around the memory of the Tom Wingfield, who is also a character in the play, and the curtain rises to reveal the dimly lit Wingfield apartment located in a lower class tenement building in Saint Louis, Missouri. আমরা জানি যে কোনো নাটকের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গল্পের স্টেজ ডাইরেকশন। স্টেজ ডাইরেকশন কি আমাকে বলতে হবে? হোয়াট ইজ স্টেজ ডাইরেকশন? এনিওয়ান? ম্যাকবেথে স্টেজ ডাইরেকশন অল্প আসে, কিন্তু অন্যান্য বিভিন্ন প্লেতে স্টেজ ডাইরেকশন থাকে। আমি টেক্সটটা ওই জন্য বের করছি, স্টেজ ডাইরেকশন কি সেটা একটু তোমাদের দেখাবার চেষ্টা করবো। বলে স্টেজ ডাইরেকশন ইজ বেসিক্যালি দ্য instruction through which accident yes তাহলে এখানে এই যে সিন 1 দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য টেক্সট অফ দ্য গ্লাস মেনাজারি। তোমরা যদি সিন 1 টা দেখো তাহলে দেখবে একটা বড় অংশ জুড়ে এই যে কোনো ডায়ালগ নেই, শুধু ইনস্ট্রাকশন আছে। এই যে দ্য উইনফিল্ড অ্যাপার্টমেন্ট ইজ ইন দ্য রিয়ার অফ দ্য বিল্ডিং, ওয়ান অফ দোজ ভাস্ট হাই লাইক কনগ্লোমারেশনস অফ সেলুলার লিভিং ইউনিটস that flower as worthy growths in the overcrowded urban centers of the lower middle class population, and are symptomatic of the impulse of this largest and fundamentally enslaved section of the American society to avoid fluidity and differentiation. Amon ekta poribesher kotha description dicchen lekhok, jekhane oi chotto chotto je urban flat America te hoy, যেগুলো ওই ফুলের মতো করে ছোট ছোট জায়গায় ওয়াটি গ্রোথ ওভার ক্রাউডেড আরবান সেন্টারে গড়ে উঠছে, এখানে প্রচন্ড ভিড়, এবং এটা দেখাচ্ছে যে এই আমেরিকাতে একটা বিরাট বড় সেকশন রয়েছে এই বিরাট বড় গ্রোথ হওয়া সত্ত্বেও যারা ইনস্লেভড, যারা প্রায় বড় লোকদের স্লেভারি করছে, তাদের প্রায় উচ্ছিষ্ট পেয়ে তাদের জীবন নির্বাহ করছে এবং তারা বেসিক্যালি দাস। ফলে এই যে পুরো ডেসক্রিপশন অফ দ্য এন্টায়ার ফ্যামিলি অ্যান্ড দ্য এন্টায়ার সেটিং যেখানে প্লেটা হবে, দ্যাট অ্যাকচুয়ালি সিগনিফাইজ যে মানে যে মানে নাটক তো সবসময় যখন যেখানে নাটক হবে সেখানে তো নাটকের যে অথার তো থাকতে পারে না। ধরো যে এখনো শেক্সপিয়ারের ম্যাকবেথ কলকাতায় হচ্ছে, শেক্সপিয়ার তো বেঁচে নেই। ফলে এই ধরনের যে স্টেজ ডাইরেকশন, এটা কিন্তু যে ডিরেক্টর যে নাটকটাকে করছেন তাকে সাহায্য করে এই প্লেটাকে প্রপারলি স্টেজ করতে, যাতে এখনো 2020 সালে গিরিশ মঞ্চে দাঁড়িয়ে, টিনেস উইলিয়ামস বেঁচে নেই, গিরিশ মঞ্চে দাঁড়িয়ে বাঙালিদের মতো করে আমি এই গ্লাস মিনিজারিকে স্টেজ করতে পারি। যদি কৃষ্ণচন্দ্র কলেজে আমি স্টেজ করি গ্লাস মিনিজারি, তাহলে এই স্টেজ ডাইরেকশন ফলো করে যে কেমন করে প্লের সেটিং দেখতে হবে, প্লেতে কী কী ধরনের আসবাবপত্র বা ফার্নিচার আমি ইউজ করবো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এই স্টেজ ডাইরেকশনে লেখা থাকে। এবং যারা মডার্ন অথার তারা এই স্টেজ ডাইরেকশনটা খুব সুন্দরভাবে দেয়। জর্জ বার্নার্ড শো যদি তোমরা নাটক করো দেখবে পাতার পর পাতা এই স্টেজ ডাইরেকশন লেখা আছে, বুঝতে পেরেছ? এই প্লেতেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্টেজ ডাইরেকশন, এবং এই স্টেজ ডাইরেকশনে এই যে টম একটা বড় জায়গা পরপর পরপর বলে যাচ্ছে টু বিগিন উইথ, এই টার্ন ব্যাক বা টার্ন, এগুলো প্রত্যেকটাই আমাদের দিকে তাকিয়ে মানে অডিয়েন্সের দিকে তাকিয়ে বলে যাচ্ছে, এবং তার মাঝখানে মাঝখানে মিউজিক আসছে। এবার যখনই লরা ঢুকে যাচ্ছে বা অ্যামান্ডা চলে আসছে তার মাঝখানে, তখন এই ডায়লগ ক্রিয়েট হচ্ছে, যে ডায়লগ দেখতে পাচ্ছ। তাহলে প্লেটা ইজ এ কম্বিনেশন অফ অফ দ্য মেমোরি প্রেজেন্টেড টু আস বাই টম উইনফিল্ড
টং উইনফিল্ডের নিজের যে বক্তব্য যেটা গল্পতে স্মৃতির আকারে রয়েছে সেটা একটা বড় অংশ জুড়ে আছে, এছাড়া ডায়ালগ ডায়ালগ অ্যান্ড ডায়ালগ। সো এইভাবে দ্য গ্লাস মিনিজারি পুরো প্লেটা স্টেজড হচ্ছে। ঠিক আছে, তো আমি গল্পতে ফিরে গেছি, তোমাদেরকে দেখালাম যে নাটকটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে কনভার্সেশন গুলো হচ্ছে। সো দ্য কার্টেন রাইজেস টু রিভিল দ্য ডিমলি লিট উইংফিল্ড অ্যাপার্টমেন্ট। উইংফিল্ডের বাড়ি যেটা ডিমলি লিট, বেশি লাইট নেই, লোকেটেড ইন লোয়ার ক্লাস টেনমেন্ট বিল্ডিং ইন দ্য সেন্ট লুই। লোয়ার ক্লাস ছোট্ট যে ওয়ান রুম বা টু রুম বেডরুম হয়, বেডরুম দিয়ে ফ্ল্যাট হয়, সেই অ্যাপার্টমেন্টে লোকেটেড। অ্যান্ড দ্য অ্যাপার্টমেন্ট ইজ এন্টার্ড বাই ইয়ার ফায়ার এস্কেপ। অ্যাপার্টমেন্টের বাইরের দিকে অ্যাপার্টমেন্টে ঢুকতে গেলে একটা ফায়ার এস্কেপ দিয়ে ঢুকতে হবে, এমন অবস্থা আর কি। ঠিক আছে, যেখান দিয়ে খুব আগুন লাগলে যেখান দিয়ে বেরোতে হয় সেরকম একটা জায়গা, এবং এইখান দিয়েই মানে এই ফায়ার এস্কেপটা সিম্বলাইজ করছে এই গল্প জুড়ে যে অলরেডি যে ফায়ার লেগে গেছে, আগুন এই ফ্যামিলির মধ্যে অলরেডি লেগে গেছে, অলরেডি তাদের মধ্যে ব্রেক আপ এবং অলরেডি এই সাইকোলজিক্যাল ক্রাইসিস শুরু হয়ে গেছে। টম এই জায়গা থেকে পালাতে চায়, এই পালাবার এস্কেপ রুট তার একটা মেটাফোরিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ফায়ার এস্কেপ। So Tom stands on the fire escape and addresses the audience to set the scene. Audience ke Tom bolche ei golpo ta shekhane dariye, and the play takes place in Saint Louis in the 1930s. Tomi keno 1930 er dashoker Saint Louis te puro natok ta staged. Tom works in a warehouse to support his mother Amanda and his sister Laura. A gentleman caller means who is a gentleman. Tom says a gentleman caller will appear in the final scene. Caller মানে gentleman caller মানে মানে একজন সৎ পাত্র। caller মানে ক্ষেত্রে যে কল করেছে, যে বলেছে যে আমি তোমার বোনকে বিয়ে করতে চাই, বা মানে যাকে ধরে নিচ্ছে যে এরকম হবে, তাকে gentleman caller বলছে। So Tom and Laura's father abandoned the family many years ago. এরকম একটা সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যেখানে টম বলছে যে এই গল্পের শেষের দিকে আমরা দেখতে পাবো, টম বলছে যে একজন ভালো পাত্রের সন্ধান পেয়েছি, হু ইজ দিস, আচ্ছা না আগে তো বল যে যে থ্যাংক ইউ যে না আগে তো থ্যাংক ইউ যে যে এই গল্পের শেষে appear korbe, who is John O'Connor. So Tom and Laura's father, মানে Tom and Laura's father abandoned the family many years ago, jar kotha ami already bolechi, Mr. Wickfield, and except for a single postcard reading hello goodbye has not been heard from since. Ekta single postcard chhara jekhane hello ebong goodbye er moto koyekta prothagoto shobdo boshano ache ta chhara tar kotha ekbaro শুনতে পাইনি। এই হচ্ছে গল্পের মেন সেটিং। অ্যান্ড টম এন্টার্স দ্য অ্যাপার্টমেন্ট অ্যান্ড দ্য অ্যাকশন অফ দ্য প্লে বিগিনস। থ্রু আউট দ্য প্লে দ্য থিম্যাটিক মিউজিক আন্ডারস্কোরস মেনি অফ দ্য কি মোমেন্টস। আমি আগেই বলেছি, আবারও বলছি, আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দিস ড্রামা ইজ দ্য মিউজিক অফ দ্য প্লে, হাউ দ্য অথার ইউজেস দ্য মিউজিক অফ দ্য প্লে। ঢং ট্যাং টুং ঠিক ইম্পর্টেন্ট মোমেন্টে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের থ্রু দিয়ে, গিটার বলো বা অন্যান্য ক্লাসিক্যাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে, নাটকে মিউজিক এমনিতেই খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এরকমভাবে বারবার রিমাইন্ড করছেন অথার যে এই নাটকের ক্ষেত্রে কোন কোন ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটছে। ফলে মিউজিক ইজ আ ভেরি কি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য প্লে, ইউ অলওয়েজ রিমেম্বার মিউজিক। And throughout the play, the thematic music underscores the many of the key moments, and the Wingfields are seated at the dinner. Dinner e boshe ache Wingfield, shekhane golpo korche, ekhan diye golper shuru. Amanda nags Tom about his table manners and his smoking. Bolche tumi khub smoke korcho din rat, ebong tomar je table manner, je kemon kore tumi khabe. British ra ba American ra khub table manner maintain kore, je kon jaygate তারা কাঁচি রাখবে, কোথায় ছুরি রাখবে, সেটা খুব ভীষণভাবে তোমরা দেখবে যে আর্মিতেও মেনটেন হয়, খুব মানে স্ট্রিক্টলি টেবিল ম্যানার ইজ ভেরি ইম্পর্টেন্ট দেয়ার। তুমি কিন্তু যা তা এদিক ওদিক করে খেয়ে এদিক ওদিক কাঁচি ছুরি রেখে চলে আসতে পারবে না। সো অ্যামান্ড নেক্সট টম অ্যাবাউট ইস টেবিল ম্যানার্স, খুব খারাপ টেবিল ম্যানার করে খাচ্ছ।
অ্যান্ড শি রিগেলস টম অ্যান্ড লরা উইথ মেমোরিজ অফ আর ইউথ। এই মেমোরিতে কিন্তু বেশিরভাগ ক্যারেক্টার বাঁচছে, এবং আমরা দেখতে পাবো অ্যামান্ডা উইনফিল্ড, যে গল্পের অন্যতম মেইন চরিত্র, সে কিন্তু টম এবং লরাকে বারবার স্মৃতির মাধ্যমে, হোয়েন শি ওয়াজ আ ভেরি ইয়াং ওম্যান, আ সাদার্ন বেল ইন দ্য ব্লু মাউন্টেন, ব্লু মাউন্টেনের একজন ইয়াং সাদার্ন অ্যাট্রাক্টিভ উইমেন ছিল, কোটেড বাই দ্য স্কোরস অফ দ্য জেন্টলম্যান কলার। এই জেন্টলম্যান কলার শব্দটা খুব ইম্পর্টেন্ট, জেন্টলম্যান কলার মানে হচ্ছে দোজ ফর জেন্টলম্যান অ্যান্ড হু আর অ্যাপ্রোচিং দ্য উইমেন দ্যাট দে উইল ম্যারি, ঠিক আছে, তাদেরকে জেন্টলম্যান কলার বলা হচ্ছে। সো সে বলছে যে সি মানে অ্যামান্ডা, যে সে কেমনভাবে অনেকগুলো জেন্টলম্যান কলারদের প্রপোজাল পেয়েছিল যখন সি ওয়াজ ভেরি মাচ ইয়াং। নাও সরি, নাও দ্য স্টোরিজ আর বেসিক্যালি দ্য স্টোরিজ দ্যাট শি ইজ টেলিং আর বেসিক্যালি থ্রেড বেয়ার ফ্রম কনস্ট্যান্ট রেপিটেশন, বারবার বলে বলে সেই স্টোরির মধ্যে কিছু নেই গল্পের মধ্যে। বাট টম অ্যান্ড লরা লেট অ্যামান্ডা টেল দেম এগেন, বললো আবার বলুক আর কি করবো, মা তো এই গল্পকালই বলে যে আমি যখন ইয়াং ছিলাম কত সুন্দরী ছিলাম, আমার পিছনে কত ছেলে প্রপোজ করতো। অ্যান্ড টম আস্কিং হার কোয়েশ্চেন্স অ্যাজ দো রিডিং ফ্রম আ স্ক্রিপ্ট, এবং টম তাকে প্রশ্নগুলো আবার করছে এরকম স্ক্রিপ্টের মধ্যে তাকে প্রশ্ন করে, একই প্রশ্ন আবার করছে, আচ্ছা মা আচ্ছা এরকম হয়েছিল, আচ্ছা তাহলে এরকম হয়েছিল এরকম। অ্যান্ড অ্যামান্ডা ইজ ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন লরা ফর হোয়াট অ্যাপিয়ার্স টু বি দ্য আনপিক টাইম সেজ দ্যাট শি উইল নেভার রিসিভ এনি জেন্টলম্যান কলার, এখন রলা হয়তো প্রায় হাজার বার বলেছে, আবার বললো যে আমি কোনোদিনও জেন্টলম্যান কলার হয়তো পাবো না, কারণ লরার মধ্যে একটা সাইকোলজিক্যাল কমপ্লেক্স সবসময় রয়েছে, সি ইজ এ লিম, সে প্রপারলি হাঁটতে পারে না, সে মেন্টালি ফ্রেজাইল বেশ খানিকটা, সে প্রায় মেন্টাল পেশেন্ট, ফলে লরার মধ্যে এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স সবসময় কাজ করছে এই গোটা প্লে জুড়ে, এবং লরার এই কথা শুনে অ্যামান্ডা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলো। অ্যামান্ডা হ্যাজ এনরোল্ড লরা ইন দ্য বিজনেস কলেজ, বাট উইক্স লেটার অ্যামান্ডা ডিসকভার্স দ্যাট লরা ড্রপড আউট আফটার দ্য ফার্স্ট ফিউ ক্লাসেস বিকজ অফ আর ডেবিলিটেটিং সোশ্যাল অ্যাংজাইটি। লরার যে কনস্ট্যান্ট সোশ্যাল অ্যাংজাইটি, সে পারছে না লোকজনের সঙ্গে মিশতে, সে ব্যর্থ হচ্ছে জীবনের বিভিন্ন ব্যাপারে, তার যে কনস্ট্যান্ট প্যানিক অ্যাটাক তার মনের মধ্যে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ডিপ্রেশন ক্রিয়েট করছে। সো লরা স্পেন্ডস হার ডেজ ওয়ান্ডারিং অ্যালোন অ্যারাউন্ড দ্য পার্ক, পার্ক এবং জুতে প্রচুর সময় কাটাচ্ছে এই লরা। অ্যান্ড লরা অলসো স্পেন্ডস মাচ অফ আর টাইম কেয়ারিং ফর আর গ্লাস মিনিজারি, তার এই গ্লাস মিনিজারির পেছনেও অনেক সময় লরা কাটাচ্ছে, কেয়ারিং ফর হার গ্লাস মিনিজারি, আ কালেকশন অফ দ্য গ্লাস ফিগারাইন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার কারণ এই গ্লাস ফিগারগুলো পরবর্তীকালে খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠবে আমাদের ক্ষেত্রে, যখন এই গ্লাস ফিগারগুলো ভেঙে যাবে তখন আমরা বুঝতে পারবো যে এই গল্পের চরিত্রগুলো দে আর ভেরি মাচ অ্যাজ ফ্রেজাইল অ্যাজ দিস গ্লাস ফিগারাইনস, এতটাই ভঙ্গুর এদের মতো, তাদের স্বপ্নগুলো এতটাই ভঙ্গুর, দ্য গ্রেট আমেরিকান ড্রিম শ্যাটার্ড হবে। অ্যামান্ডা ইজ ফ্রাস্ট্রেটেড বাট কুইকলি চেঞ্জেস কোর্স, কথা বলছে ডিনার করতে করতে, অ্যামান্ডা ফ্রাস্ট্রেটেড কিন্তু কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে কনভার্সেশনের কোর্সে সঙ্গে সঙ্গে পাল্টে ফেললো, ডিসাইডিং দ্যাট লরাস বেস্ট হোপ ইজ টু ফাইন্ড এ সুটেবল ম্যান টু ম্যারি, কারণ লরার প্রধানতম হোপ বা আমরা বলতে পারি যে আশা হচ্ছে একটা যাতে একটা ভালো জেন্টলম্যান কলারকে পেয়ে লরার বিয়ে দিতে পারে, এটি হচ্ছে অ্যামান্ডার মেন এম। অ্যান্ড লরা টেলস অ্যামান্ডা অ্যাবাউট জিম আ বয় দ্যাট শি হ্যাড আ ক্রাশ অন দ্য হাই স্কুল, জিমের ব্যাপারে লরা তখন বলছে, তখন কিন্তু জানে না যে সেদিন রাত্রেবেলা জিম তাদের বাড়িতে আসবে, সেই জিমই হচ্ছে এই জিম, বয় শি হ্যাড আ ক্রাশ অন দ্য হাই স্কুল। অ্যামান্ডা বিগিনস টু রেজ এক্সট্রা মানি ফর দ্য ফ্যামিলি বাই সেলিং দ্য সাবস্ক্রিপশনস ফর উইমেন্স গ্ল্যামার ম্যাগাজিন, উইমেনদের গ্ল্যামার ম্যাগাজিন তার কিছু ছিল পুরনো, সেগুলোকে বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায় এক্সট্রা মানি, সেই কেসটা অ্যামান্ডা করছে। তাহলে বুঝতেই পারছি যে একটা ফ্যামিলি, একটা মিডল ক্লাস ফ্যামিলি, যেটার অবস্থা ভালো নয়, সেই ভালো যে অবস্থা নয় তার সঙ্গে তারা কনস্ট্যান্টলি স্ট্রাগল করছে,
তার মধ্যেই তারা স্বপ্ন দেখছে হয়তো কোনোদিন একটা কোনো জায়গাতে পৌঁছতে পারবে। টম হু ফিলস স্টিফলড ইন বোথ হিজ জব অ্যান্ড হিজ ফ্যামিলি লাইফ। এই টম ক্যারেক্টারটা কিন্তু একটা অদ্ভুত ক্যারেক্টার। সে নিজে একজন পোয়েট, সে নিজে একজন লিটারেচিওর, সে নিজে একজন অথার হতে চায়, কিন্তু এই ফ্যামিলি লাইফের চাপে বাঁচতে পারছে না। হি রাইটস পোয়েট্রি হোয়াইল এট দ্য ওয়্যার হাউস, যখন গুদাম ঘরে বসে থাকে তখন সে কবিতা লিখে। অ্যান্ড হি এসকেপস দ্য অ্যাপার্টমেন্ট নাইট আফটার নাইট থ্রু মুভিজ, ড্রিঙ্কিং অ্যান্ড লিটারেচার। রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, সাহিত্য পড়ে, মুভি দেখে, ড্রিম করে, আবার ফেরে পরের দিন সকালবেলা। সো টম অ্যান্ড অ্যামান্ডা আর্গু বিটারলি, হি ক্লেমিং দ্যাট শি ডাজ নট রেসপেক্ট হিজ প্রাইভেসি। অ্যামান্ডা যখন তাকে অ্যাকিউজ করে এগুলো তুমি করো, টম বলে আমার প্রাইভেসি, আমার লাইফ, আমার জীবন, আমি করবো, তোমার কি। শি ক্লেমিং দ্যাট হি মাস্ট স্যাক্রিফাইস ফর দ্য গুড অফ দ্য ফ্যামিলি, নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করো ফ্যামিলির জন্য, তোমার বাবা করেনি। ডিউরিং ওয়ান পার্টিকুলারলি হিটেড আর্গুমেন্ট, কোনো একটা হিটেড আর্গুমেন্টে precipitated by Tom's manuscripts pouring out of the typewriter, jokhon Tom's manuscript gulo typewriter theke bar ber hochilo, Tom accidentally shattered some of Laura's precious glass animal. Tar machate giye oi printer theke jokhon ber hochilo typewriter theke, tokhon tar besh koyekta glass animal gulo bhenge jay, mane lege pore jay, pore giye bhenge jay, ebong that actually acts as an ominous symbol. It's a symbol je tader shopno gulo ekta shomoy bhenge jabe bastober patite টিকবে না। তো আজকে আমি এতদূর লাগলাম স্টোরির, এই অর্ধেকের বেশি আমরা পড়ে ফেলেছি। এর পরের দিন বাকিটা শেষ করব এবং ক্যারেক্টার নিয়ে অল্প কয়েকটা কথা বলে আমাদের গল্পটা আমরা শেষ করব, মানে সিলেবাসের গল্পটা আমরা শেষ করব। বলো কোনো কোয়েশ্চেন রয়েছে? এনি কোয়েশ্চেন্স? দেখো তুমি যদি প্রথমে দেখো আমি একটা 10 মার্কস লিখেছি, ভালো করে দেখো হয়তো এই আনসারটা খুবই কম। এই যে এখানে মেমোরি প্লে, এখানে শুধু মেমোরি প্লে ডেফিনেশনটা দেওয়া আছে, এখানে শেষ হচ্ছে না ব্যাপারটা, একদম শেষে চলে এসো। আচ্ছা এই যে মেমোরি, আবার 10 মার্কস শুরু হচ্ছে, এই দুটো মেলালে মোটামুটি আনসারটা এক পাতা বেশি হয়ে যাবে। ঠিক আছে বলো। আর কিছু, আর কোনো প্রশ্ন? না স্যার। বেশ তাহলে আমি এখানেই আজকের মতো শেষ করছি, কালকে আমরা গ্লাস ম্যানেজারি শেষ করব, তারপর আমরা কি পড়া যায় আমরা ডিসাইড করব। ঠিক আছে বেশ, থ্যাংক ইউ, বাই। কালকে ওই একই ওই 4টের সময়, ঠিক আছে বেশ।